আহ আহ বাতি যে আহ, না না এই ডায়লগ দেওয়ার সুযোগ নেই। দর্শক, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট নামক একটা প্রতিষ্ঠান এই মুহূর্তে বলিউডের, এই মুহূর্তে বলিউড বলেন হলিউড বলেন মোটামুটি খুবই আলোচনায় থাকা একটা ছবির নাম হচ্ছে পাঠান, শাহরুখ খানের। দীর্ঘদিন যাবৎ মানে বলিউড সিনেমাগুলো একের পর এক লস করলেও পাঠান সিনেমা ব্যাপক ব্যবসা সফল ছবি হিসাবে, আর বাঙালিরা নিশ্চয়ই আমরা যারা হিন্দি বুঝি বা দেখি না দেখি এই ছবি কাটপিস অনেকে দেখে ফেলছেন। যাই হোক, সেই পাঠান সিনেমাকে বাংলাদেশে মুক্তি দেওয়াকে কেন্দ্র করে বিষয়টা এখন একদম পলিটিক্যাল অঙ্গনের হাই অথরিটি পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু এর মাঝখানে একটা বিভাজন দেখা দিয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্ভর বা চলচ্চিত্র কানেক্টেড অনেকেই মনে করছেন এই সিনেমাটা বাংলাদেশে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই, বা পাশাপাশি হিন্দি সিনেমাই বাংলাদেশে আসার সুযোগ নেই। এর মাঝখানে জায়েদ খান যেমন আছেন, ডিপজলও তিনি কড়া ভাষায় প্রতিবাদ করেছেন, কিন্তু এই সকলের প্রতিবাদ আসলে এক সাইড হয়ে যেতে বাধ্য, কারণ দিন শেষে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন, তিনবারের নির্বাচিত কাদের কাকু, তিনি আবার ডিফারেন্ট মনে করছেন। এখন তার এই মনে করাটা পাঠান সিনেমাকে বাংলাদেশে আসার ক্ষেত্রে কতটুকু সুযোগ করে দিবে আপনি মনে করেন কমেন্টে লিখতে পারেন। দর্শক, বাংলাদেশে পাঠান মুক্তি দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের সাহেব বলছেন প্রথমে যে আমার মনে হয় এটা ভালো, গিভ অ্যান্ড টেক সম্পর্কটা ভালো, এতে আমরা আরও সমৃদ্ধ হব, বিনিময়টা ভালো। তিনি বলছেন যে আমি একসময় বাংলা সিনেমা দেখতাম, আমাদের দেশে সুতরাং পর্যন্ত দেখেছি, আমি উত্তম সুচিত্রার সিনেমা বেশি দেখতাম, কারণ বাংলা সিনেমার তারা সেরা অভিনেতা ছিল। তো এরপরে ওবায়দুল কাদের সাহেব রাজনৈতিক মানে ব্যস্ততার কারণে তিনি আর বাংলা সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন না, এমনকি পাঠান নিয়ে কোনো ধরনের কথা বলতে রাজি হচ্ছেন না। আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি যিনি সভাপতি আছেন ইলিয়াস কাঞ্চ সাহেব, তিনিও মনে করছেন পাঠান একটা বড় ইস্যু, এই ইস্যু নিয়ে কথা বলার সুযোগ নাই। দুইটা কারণ হইতে পারে, কারণ এটা ভারতের সিনেমা, পাশাপাশি শাহরুখ খানের সিনেমা। ইভেন আমাদের পলিটিক্যাল অঙ্গন থেকে ওবায়দুল কাদের সাহেব বা আরও কয়েকজন কথা বলেছেন, তো সেইখানে অনেকে ভেবে নিচ্ছেন যে না, এখানে হয়তো আর দ্বিমত পোষণ করে লাভ নাই। তবে ডিপজল তিনি আবার মনে করছেন ভিন্ন রকম তার বক্তব্য। ডিপজল ভাই মনে করছেন দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয় তাহলে আমাদের চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। ডিপজল ভাই বলছেন যে একটি চক্র আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য আবারও জোরালোভাবে উঠে পড়ে লেগেছে। তারা চাইছে আমাদের সিনেমাটা বন্ধ হয়ে যাক। এখন যদি আমাদের দেশে একের পর এক হিন্দি সিনেমা চালানো হয় তাহলে আমাদের চলচ্চিত্র উঠে দাঁড়াবে না, একসময় অবস্থা হবে নেপালের চলচ্চিত্রের মতন। আর আমাদের কী বলা যায়, নিপুণ আপা বলছেন যে 10% লাগবে, মানে ক্যাশ দিলে বাংলাদেশে চলার সুযোগ আছে, কারণ আমাদের সিনেমা দিয়ে তোর ব্যবসা করা চলচ্চিত্র সমিতি ওই রকম টাকা পয়সা নেওয়ার সুযোগ নেই, তো হিন্দি সিনেমা আসার সুযোগে যদি একটু ভাই দুই পয়সা কামাই হয় তো সমস্যা কী। এখন ডিপজল ভাইয়ের বক্তব্য আর ওবায়দুল কাদেরের বক্তব্য কিন্তু মুদ্রার এই পিঠ ওই পিঠ। এখন তিনি চক্র বলতে আসলে কাকে বোঝাচ্ছেন সেটা হচ্ছে কথা। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে মতামত হচ্ছে হিন্দি সিনেমা আমরা দেখি, অনলাইনে দেখবো, কিন্তু বাংলাদেশে হিন্দি সিনেমার ব্যবসা যদি শুরু হয়ে যায়, যেহেতু তারা ভালো বানায়, ভয়টা কোথায়, ইন্ডিয়ান সিনেমা কোয়ালিফাইড হয় আর আমাদের সিনেমা ফ্লপ টাইপের হয়, সুতরাং আমাদের দেশের যারা নির্মাতা আছেন বা শিল্পী আছেন তারা কিন্তু আস্তে আস্তে মার্কেট ডাউন হয়ে যাবে, ভারতে গিয়ে সাইড অভিনেতা বা ওই যে জয়ার মতন এরকম অভিনয় করা লাগবে বা অন্যদের মতন যে ক্লাসটা আছে সেটা মেনটেন হবে না। তো যাই হোক, দেখা যাক পাঠান ফাইনালি আসলে বাংলাদেশে চলে না কি চলে না, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।